अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যার জন্য এই সব কিছু হচ্ছে সেই এখনো পর্যন্ত খায়নি, আমাকে আর কেউ আটকাতে পারবে না। সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও প্লিজ। আমি জানি যতক্ষণ না গৌরী এক্সারসাইজ করবে ততক্ষণ তুমি তো খাবে না, আর যতক্ষণ তুমি খাবে না ততক্ষণ তো আমিও খাবো না। যখন বাচ্চারা ক্ষুধার্ত থাকে তখন মায়েরও অনেক কষ্ট হয়, আর আমি যা কিছু করছি সবকিছু আমার গৌরীর জন্যই তো করছি। আমি শুধু চাই যে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর কখনো কখনো কিছু ঠিক করার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়। মা, আমি জানি তুমি সব ঠিক করে দেবে। হে শিব ঠাকুর, আমার গৌরী যেন একদম সুস্থ হয়ে যায়। মহুয়া, এই পরিবারের সবকিছু ঠিক করে দেবার আগেই আমাকে কিছু একটা করতে হবে। আরে ওই কৃষ্ণা আর মহুয়া মিলে তো আমাদের মাথা খারাপ করে রেখে দিয়েছে, কি করব ওদের দুজনকে? দুটো কাজ করতে হবে আমাদের। প্রথম, এই প্রাসাদের কাগজপত্র কৃষ্ণার নামের পরিবর্তে আমাদের নামে করতে হবে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় কাজ, মহুয়া আর কৃষ্ণাকে এমন শিক্ষা দিতে হবে যেটা ওরা ভুলতে পারবে না। চলো সোনা, এবার যখন আমি খাওয়াচ্ছি তখন তো খেতেই হবে, এই নাও। কে নে মা, ভয় পাস না, মহুয়া এখানে নেই, ঠাম্মা এখানে আছে তো। মা আমায় খেতে দেবে না বলেছে তাই তো, এবার আমিও আর খাবো না, একটুও না। এই মহুয়াকে তো আমি তুমি একদম ভয় পেও না, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। দেখলে, তুমি খাবার খেলে না বলে তোমাকে ইঞ্জেকশন দিতে হলো, দেখলে তো? এবার তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু কিছু খেয়ে নাও, হ্যাঁ। আরে দেখলে, ওষুধ নিয়ে আসতেই ভুলে গেছি আমি, তুমি এখানেই থাকো, আমি ওষুধগুলো নিয়ে আসি, হ্যাঁ। শোনা, ভগবানের অনেক দয়া, ভালো হয়েছে উনি একদম সঠিক সময় পাঠিয়ে দিয়েছেন আমায়, নয়তো কে জানে কি অনর্থ হয়ে যেত। এই না, তুমি প্রসাদ খাও। দেখো তো কেমন ফ্যাকাশে হয়ে গেছো। আপনি কে আন্টি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খাওয়া তো ভালোই। এই না দেখো, লুচি তরকারিও আছে, এনো খাও।
খুব ভালো। আমাকে যেমন বেশি ধারণ করতে হোক না কেন, আমি যে করেই হোক গোরের মন জয় করবই। খাও খাও। সোনা, তোমার বাবা কোথায় আছেন? বাবা ওষুধ আনতে গেছে, চলে আসবে। চলো গৌরী। গৌরী, 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 সোনা তুমি ঠিক আছো তো? আর তুমি এখানে কি করে এলে? আমার ফিলচারটা একা একা গড়ি এলো আর আমি মেইন রোডে চলে এলাম বাবা। কি? হে বাবা, এই আন্টি আমার বাঁচালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি কি বলেন আপনি? আরে আমার সাথে একটা জোর গলায় কথা বলতে হয়, একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। আপনাকে বললাম যে থ্যাংক ইউ সো মাচ। ও আখের রস? না 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 না, এখন আবার আখের রস কেন খেতে যাব? সবে তো খাবার খেয়েছি আমি। না না বাবা, এখন খাবো না, ধন্যবাদ। সোনা, উনি তোমার বয়োজ্যেষ্ঠ না, ওনার কথায় হাসতে নেই। বাবা, এই আন্টি অনেক সুইট, উনি নিজে হাতে আমাকে খাবার খাইয়েছেন। আর আমার আর পেটে ব্যথা করছে না। আর তুমি খেয়েও নিলে? ভেরি নাইস। বাবা মাকে একসাথে এভাবে হাসতে দেখে কত ভালো লাগে। হে ভোলানাথ, প্লিজ সবকিছু আগের মতো করে দাও। দেখুন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। আরে না 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 বাবা, টাকা নয়, টাকা চাই না বাবা। হ্যাঁ, যদি আমাকে সাহায্য করতেই হয় তাহলে আমাকে কোনো কাজ দিয়ে দাও বাবা, আমাকে একটা কাজ দাও, আমার অনেক উপকার হবে বাবা। কোনো কাজ থাকলে আমাকে দাও। কি কাজ করতে পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সব কিছু করতে পারি আমি, আর বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারি। আমি অধ্যাপিকা ছিলাম, স্কুলে অধ্যাপিকা। আমার পড়ানো বাচ্চারা আইএএস আইপিএস কিছু হতে পারেনি। এখন তো আমার বয়স হয়ে গেছে না বাবা, হ্যাঁ তাই এখন আমি আর কি করে। আপনি একটু আস্তে কথা বলুন না, আস্তে, গলার স্বর, গলার স্বরটা একটু নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো আমি, ধীরে ধীরে সব ঠিক করে দেব। আর বাচ্চাদের তো আমি ভালো করে খেয়াল রাখবো, আর যত বাচ্চা আছে না সবাইকে ভালো মতো খেয়াল রাখবো, আমি মানুষ করবো সবাইকে, একদম কোনো কষ্ট হতে দেবো। আন্টি দেখুন, আপনি আমার মেয়ের আজকে জীবন বাঁচিয়েছেন, তাই আপনি কাল থেকে আমাদের বাড়িতে আসতে পারেন। কে? শুনতে পেলাম না বাবা, জোরে বলো আমাকে। দেখুন, আপনি কাল থেকে আমাদের বাড়িতে আসতে পারেন, আপনার চাকরি ওখানে পাকা। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। আরে বাহ, আরে বাবা অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে কাজে লাগিয়ে দিলে তো আবার নিজের বাড়িতেই। আরে বাহ, আরে আরে আরে, কি করছেন আপনি? আরে কি করছেন, উঠুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার মঙ্গল হোক, ভগবান তোমাকে সুখী রাখুন। ভগবান, আমার মা বাবা আর গৌরী সর্বদা যেন এমনই হাসতে থাকে, এটাই আমার বার্থডে উইশ। আজ আমার দুই মেয়ের জন্মদিন, আশা করছি গৌরীর এই কেকটা ভালো লাগবে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শোনা।